আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সম্মানিত সকল প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি রহমান সবাই ভালো আছেন আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও রেডি করলাম প্রায় অনেক সময় লাগছে অনেক কষ্ট করে ওটা আসলে রেডি করছি সবগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে এডিট করে আসলে করতে অনেক কষ্ট লাগছে মানে অনেক সময় নিয়ে করছি তো তারপরে আমার কাছে ভালো লাগছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আসলে বিশেষ করে আমি খুবই প্রাউড ফিল করি কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আসলে শেয়ার করাটাই আমার উদ্দেশ্য এটাই আপনারা আমার প্রতি কতটা ভালোবাসা সেই জন্যেই আমি আসলে আজকে একটা ভিডিও রেডি করলাম শুধুমাত্র আপনাদের জন্য তো দেখুন আমার প্রাণ ভাই বোন বন্ধু ভাগিনী সবাই এখানে আছেন বাগনা এখানে সবাই নিয়ে কিন্তু আমি আজকে একটা রেডি করছি একটা ভিডিও এর মধ্যে যদি কারো কমেন্ট বাদ পড়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি চেষ্টা করছি সবাইকে এখানে রাখার আমি এবং রাখছি তো এর বাইরে যদি কেউ থাকে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু শুধু একটা ভিডিও না তিনটা ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি তো দেখুন আমি প্রথম ভিডিওতে যাদেরকে পাই নাই আমি সেকেন্ড ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করছি এবং নিছি তো আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আসলে আমাকে অনেক ইয়ে দেয় অনুপ্রেরণা দেয় সামনে এগিয়ে যাওয়ার আর আপনাদের পরামর্শ তো আমি অবশ্যই পাই পার্সোনালি আপনারা আমাকে নক করেন এটা করলে ভালো হয় এটা করলে হয় তো আসলে ওটা আমি আসলে খুবই ইয়ে করি প্রাউড ফিল মনে করি প্রাউড করিও তো যাই হোক আসলে আমি বক বক করাটাই আমার গাছ আমি আসলে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না তো দেখুন আমার সম্মানিত সকল ভাই বোন এখানেই আছেন তো দেখুন আপনাদের কমেন্টগুলো আসলে আজকে একটু ইয়ে করলাম তো আসলে অনেক সময় লাগছে আজকে জুম্মার দিন আমি আছে অফ তো আসলে একটু সময় আমার কাছে ছিল নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে এই আপনাদের এই আমার এই ভিডিওটা আজকে রেডি করলাম তো সবাই কেমন আছেন আর এখানের যে ধিনঠা আসলে এখানের যে পরিস্থিতি আসলে কি করবেন আসলে সবাই নিজের নিজের দায়িত্বটা অবশ্যই নিতে হবে কেয়ারফুল থাকতে হবে কারণ আমাদের এখানের শুধু নিজেকেই কন্ট্রোল করলে হবে না নিজের প্রতি খেয়াল রাখলেই হবে না আশেপাশে যারাই আছে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে সতর্ক করতে হবে সতর্কমূলক কথাবার্তা বলতে হবে এটা আমি সবসময় বলি আর আপনারা সাপোর্ট সহযোগিতা ছাড়া কিন্তু আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না সেই জন্যেই আমি আজকে এই ভিডিওটা বানানো ও একটাই উদ্দেশ্য তো আমি আসলে মন থেকে আপনাদের কিছু কিছু ভাই বোন আছেন আসলে না বললেই নয় কিন্তু আমি নাম নিচ্ছি না কারণ আমি আপনাদের নাম নেব পরে যারা নেব না এরা কষ্ট পাবেন তো আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক একটা আমার একটা ভাই বোন যদি কষ্ট পায় আমি এই কষ্টটা আমার লাগে আমি চাই আসলে আমরা একটা ফ্যামিলির মতো যাতে চলতে পারি সেই সব সবসময় করি আপনাদের ভিডিওটা যখন এ আপলোড দেন তো আমি হয়তো আগে পরে দেখার চেষ্টা করি এবং দেখি আমারও ভিডিও আপনারা দেখেন এটা আসলে একটা সুসম্পর্ক আমরা আমাদের মধ্যে যেটা আস বলি বুঝি সুসম্পর্ক সেটা আসলে বোঝা যায় আপনার কমেন্টে আপনার এতে অনেকেই আছেন ওয়াচ শুধু একটা কমেন্ট করে যান সেটা আসলে বোঝা যায় বুঝতে পার পারি আমরা শর্টকাট যেগুলো কমেন্টগুলো তারপরে এগুলো তো আমরা চেক করলেও পাওয়া যায় কত সেকেন্ড কত মিনিট ওয়াচ করছেন ওটা তো আপনারা সবাই জানেন তো আসলে চেষ্টা করব আমরা সবাই যাতে ফুল ভিডিওটা ওয়াচ করার কারণ একটা আপনি হয়তো দুই মিনিট চার মিনিট আপনার কিছু আসে যাবে না তবে একটু ওয়াচ করলে আসলে একটু ইয়ে লাগে কারণ বারিশটা ঠিক থাকে আমরা তো আসলে নিজেকে নিয়ে ব্যস্ত সবাই যে ফ্রি থাকবেন তাও না সব সময় যে ফ্রি থাকবেন তাও না আমি নিজেও ব্যস্ত থাকি আপনিও থাকেন আমরা সবাই কিন্তু নিজেরা জায়গার থেকে অনেক ব্যস্ত আমরা দেখুন ওয়াইটিতে অনেকে কাজ করতেছেন খাওয়া দাওয়া ঘুম আসলে নষ্ট করে তো আল্লাপাক যাই হোক যারাই ওয়াইটিতে আসেন আল্লাপাক কামিয়াব দান করুক আমিন কারণ আমরা ওয়াইটিতে কি পাবো বা পাইতেছি ওটা আসলে পাচ্ছি এটা আসলে আমি বুঝি না বুঝবো না তবে ইনশাল্লাহ আমরা কোনো না কোনো সময় আমরা অবশ্যই সাকসেস হব এখনো যেহেতু আমরা সাকসেসের কাছেই তার কাছেই আছি তো আসলে সেই যে জন্যই আসলে এ করার তো আসলে দেখুন এখানে কিন্তু সবার কমেন্টগুলো আছে দেখুন আমি আসলে নাম নিচ্ছি না নাম তো অবশ্যই আপনাদের সুখ হচ্ছে যেহেতু আমি জুম করি এগুলো করছি তো আসলে আপনারা সবাই বুঝতেই পারতেছেন তো আমরা যারা দেশের বাহিরে আছি আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট শুধু নিজেকে কন্ট্রোল করলে হবে না নিজের প্রতি কেয়ার রাখলে হবে না আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে কারণ যেহেতু আমাদের কাজের ব্যস্ততার কারণে অবশ্যই আমাদেরকে বের বের হতে হয় বেড়ে যেতে হয় তো অবশ্যই আমরা সতর্ক সাথেই আসি তারপরে আমাদের ইউরোপে পরিস্থিতিটা তেমন একটা ভালো না যাই হোক তারপরে আল্লাপাক আমাদেরকে এই কঠিন মসিবত থেকে আমাদের মুক্তি দাওক এটা আল্লাপাকের কাছে আমাদের জোর দাবি কারণ পাক যদি আমাদেরকে এইখান থেকে মুক্তি না করেন তাহলে আসলে আমরা মুক্তি পাওয়ার কোনো রাস্তাই আমরা দেখি না কারণ শেষ পর্যন্ত আমরা ওইখানে যাই আর আমরা যখন একটা বিপদ আসে তখনই আমরা আল্লা আল্লাহকে স্মরণ করি তার আগে কিন্তু আমরা আসলে তেমন একটা ফিল করি না তো যাই হোক আমাদের আমরা কিন্তু সবাই এই পৃথিবী চলে যেতে হবে এই পৃথিবীটা আমাদের ক্ষণস্থায়ী স্থায়ী তো আমরা থাকতেই পারবো না তো আসলে আমাদের ভিতরে একটা এই জিনিস সেই হয়ে গেছে তো আমাদের এই জিনিসটাকে আগে সরাতে হবে নিজের প্রতি খেয়াল রাখতে হবে দিনের রাস্তায় চলতে হবে ভালো খারাপ অবশ্যই আপনারা বুঝেন ভালো বারোটাকে অর্জন করতে হবে খারাপটাকে বর্জন করতে হবে আর আসলে আমার কথাগুলো আমি কেমন জানি না যদি আমার কার আমার কথায় কারো মনে কষ্ট বা খারাপ লেগে থাকে আমি আন্তরিক দুঃখিত কারণ আমি আসলে সবসময় বলি আমি সাজাগোজি কথা বলতেও পারি না আর যতটুকু বলি বলার চেষ্টা করি যেহেতু আমাদের সবারই একটা আঞ্চলিক বাসা থাকে আসলে ওই বাসাটা আসলে এমনিতেই আসা যায় তো আমি নর্মালি যে বাসায় বাবায় কথা বলতেছি সেই বাসাটা আসলে আমরা ওইখানেই আমাদের আঞ্চলিক যেটা আমরা হবিগঞ্জ সেটা এইভাবে আমরা কথাবার্তা বলি তারপরে যদি কথাবার্তা বলতুরি হয় অবশ্যই আমাদের সে দেখবেন তো দেখুন বক বক করতে করতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে তো আসলে আপনারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি কৃতজ্ঞতা বিনয় শ্রদ্ধা কারণ আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখতেছেন আসলে ওই ভিডিওটা দেখার উদ্দেশ্য এটাই আমার প্রতি আপনাদের যে ভালোবাসা এটা প্রকাশ পাচ্ছে তো আমি আসলে শুধু আজকে কালকে না আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ যতদিন আমি ওয়াইটিতে থাকি এবং আসছি যখন অবশ্যই থাকা লাগবে হারোয়াডিতে যখন নাও থাকে তারপরও আপনাদের একটা প্রতি মানে একটা মায়া মনের একটা ঠান হয়ে গেছে তো পৃথিবীর যে প্রান্তি আমার কথাগুলো শুনতেছেন দেখতেছেন সুভারপতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার একা আপনারা সবাই সুস্থ থাকুন আপনাদের নেক উদ্দেশ্য আল্লাপাক কবল করুক আপনারা চ্যানেলকে অনেক উপরে নিয়ে যান অনেক অনেক শুভকোনা সবার প্রতি কারণ অনেকেই আছেন আমার সিনিয়র ভাই বোনা অনেক ভালো পর্যায়ে আছেন। আর আসলে আপনাদের কিন্তু আমি ফলো করি কারণ আপনারা কিভাবে সাকসেস হয়েছেন কি করতেছেন আসলে আপনাদের ফলো করেই কিন্তু আজকে এই পর্যায়ে আমার আশা তো আসলে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা লম্বা করছি না তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত